আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঘাটরাম চন্দ্রপুর ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি শেফালী খাতুন, প্রভাষক বাংলা। এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আলোচনা করছিলাম সমাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস নিয়ে। বহু অর্থ অনেক, আর ব্রীহি অর্থ ধান। অনেক ধান না, যার অনেক ধান আছে, অর্থাৎ ধনী ব্যক্তি, ধনী ব্যক্তি তাকে বলা হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায়। এখানে বহুব্রীহি শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর বোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান বোঝায়। আর এখানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। আর বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যে ব্যাসবাক্যের শেষে যার বা যে শব্দ ব্যবহার করা হয়। অনেক ধরনের বহুব্রীহি সমাসের উল্লেখ আছে। এখন আমরা একে একে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সমানাধিকরণ। সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহিতে পূর্বপদ হবে বিশেষণ, আর পরপদ হবে বিশেষ্য। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ এবং তৃতীয় কোনো পদের অর্থ যদি প্রাধান্য হয় তাহলে সেটা সমানাধিকরণ বহুব্রীহি। যদি বলি বন্ধু ভাগ্য, বন্ধু ভাগ্য, বন্ধু ভাগ্য, বন্ধুটা হচ্ছে বিশেষণ, ভাগ্যটা হচ্ছে বিশেষ। বন্ধু ভাগ্য, বন্ধু ভাগ্যের ব্যাসবাক্য হবে বন্ধু ভাগ্য যার, বন্ধু ভাগ্য যার। তো এখানে বন্ধুকে বুঝাচ্ছে না, ভাগ্যকে বুঝাচ্ছে না, বন্ধু ভাগ্য যার সেই ব্যক্তিকে বুঝাচ্ছে। তৃতীয় কোন শব্দের অর্থের তৃতীয় শব্দের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি বলি পক্ষ কেশ, তাহলে এটা হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে বিশেষ।
পার্টি যদি সেই বিভক্তি লোপ না পায় তাহলে সেটা হচ্ছে অলোপ বহুব্রীহি। যেমন তোমরা যদি কয়েকটা মনে রাখো তাহলেই হবে।
যায়। তোমরা বহু বেশি সমাস নির্ণয় করতে পারবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।